কৈলাসহরের রাঙ্গামাটি বাজারে শনিবার রাতে উন্মুক্ত কংগ্রেস কর্মীদের আক্রমণে 3 জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন বলে রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানান বিজেপি ঊনকোটি জেলা কমিটির প্রবক্তা দেবাশিস সেন। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা এবং বিশিষ্ট জেলা স্তরের নেতারা। জেলা প্রবক্তা দেবাশিস সেন বলেন, অনেকদিন ধরেই কংগ্রেস কর্মীরা বিজেপির স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব সহ অন্যান্য কর্মীদের হুমকি ধুমকি দিয়ে আসছিল। শনিবার রাতে কংগ্রেস কর্মীরা বিজেপি নেতা মতাশির আলী, পুলক দত্ত এবং মানিকা উল্লাহকে বাইক থেকে নামিয়ে ব্যাপক মারধর করেছে বলে উল্লেখ করেন দেবাশিস সেন। রাঙ্গামাটি বাজারের ভেতরে তাদের বাইক থামিয়ে তাদের বেধড়ক আক্রমণ করা হয়, তাদের বাইক ভাঙচুর করা হয়। তাদের আক্রমণের ফলে মানিক উল্লাহ গুরুতরভাবে আহত হয় এবং মতাশির এবং পুলক দত্ত গুরুতরভাবে আহত হয়। আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, তাদের অভিযোগ, কংগ্রেস দল অভিযোগ করছে যে বিজেপির কর্মী সমর্থকরা নাকি তাদের দলীয় অফিস আক্রমণ করেছে, দলীয় অফিস ভাঙচুর করেছে। কিন্তু আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে, যখন এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে তখন এই এলাকার প্রাক্তন বিধায়ক রাঙ্গামাটি বাজারে উপস্থিত ছিলেন এবং ওনার পরিকল্পনা মতোই ওনার নির্দেশে ওনাদের কর্মীর দ্বারা ওনাদের পাঠ্যসূচি ভাঙিয়ে একটা নাটক সাজানোর জন্য এই ঘটনা সংঘটিত করা হয়েছে। হামলার ঘটনায় কংগ্রেস কর্মী মনজির আলী এবং রমিজ আলী, সিরাজ আলী সহ আরও বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি দল। যদিও হামলার ব্যাপারে নিজেদের নির্দোষ দাবি করে পাল্টা সাংবাদিক সম্মেলন করে বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন স্থানীয় কংগ্রেস নেতা বদরুজ্জামান। কংগ্রেস ভবনের রুখের টেবিল, চেয়ার, টিভি সমস্ত কিছু বাংশ করেন, তখন কিছু চিল্লাহাক্কা শুরু হয় এবং এলাকার লোকজন তখন বের হয়ে আসে এবং কংগ্রেস অফিস আক্রমণের জন্য একটা প্রতিরোধ সৃষ্টি করে। এই প্রতিরোধ যখন চলে তখন এরা পলানোর সময়, কারণ এতই তাদের অবস্থা যে দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থা নয়, তখন দুই একজন তাড়াতাড়ি মোটর সাইকেলে উঠে পলায়ন করার জন্য উঠতে গিয়ে রাস্তাতে পড়ে যায়। কংগ্রেস কর্মীদের আক্রমণে গুরুতর আহত এক বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাজনৈতিকভাবে ঊনকোটি জেলায় বিজেপির ভিত যতই শক্তিশালী হচ্ছে ততই নিজেদের পায়ের তলার মাটি হারিয়ে হিংসার রাজনীতির আশ্রয় নিচ্ছে কংগ্রেস দল। রাজনৈতিক এই সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।